বন্ধুরা, তোমরা নতুন করে একটা ইউটিউব চ্যানেল শুরু করেছো, ওখানে অনেকগুলো ভিডিও আপলোড করছো, অথচ ভাবছো তোমার চ্যানেলে ভিউ আসে না, সাবস্ক্রাইব আসছে না। যে কী করলে তোমার চ্যানেলটা ভিউ আসবে, সাবস্ক্রাইব আসবে, তোমার সেটাই তুমি ভাবছো? তো বন্ধুরা, ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সব কিছু ঠিকঠাক করে ভিডিও আপলোড করছো, অথচ তোমার চ্যানেলে ভিউ আসছে না। ভিউ আসবে কোথা থেকে সেটাই তো তুমি বুঝছো না। অনেক ইউটিউবারের ভিডিও দেখেছো যে কীভাবে ভিউজ বাড়ানো যায়, ভিউজ বাড়ানোর উপায় কী, কী করলে ভিউজ বাড়বে, এটা করো ভিউজ বাড়বে, ওটা করো ভিউজ বাড়বে, অনেক ইউটিউবারে অনেক কথা, অনেক ধরনের কথা বলেছে। তো আজকে আমি, তোমরা ঠিক একটা ভিডিওতে ক্লিক করেছো, আজকে তোমাদেরকে আমি সঠিক কথা বলবো। অনেক ইউটিউবারে সঠিক কথাটা বলে না, বলেই তাদের ইউটিউব থেকে ইনকাম করতে পারছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে সঠিক কথা বলবো। আমিও ইনকাম করি ইউটিউব থেকে, তুমিও ইনকাম করো, আমি সেটাই ভাবছি। তো তার আগে বন্ধুরা, তোমরা যদি ইউটিউবার হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা লাইক, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে ভিডিওটা তারা লাইক করে দাও। লাইক করে দিলে ভিডিও মোটিভেট হয়, ভিডিও বানানোর আগ্রহ তার করতে পারে। তো বন্ধুরা, কোন পাঁচটা কাজ করলে তোমার চ্যানেলটা দ্রুত গ্রো হবে, তুমি দ্রুত ইনক্রিজ হয়ে ইউটিউব থেকে ইনকাম করতে পারবে, সেটাই আজকে তোমাদেরকে আমি লাইভ তুল বলবো। তো বন্ধুরা, তোমাদের ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমাদের চ্যানেলে ভিউ আসবে। তো কেউ কী করে, ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার জানা না, কটা ভিউ হয়েছে, কটা সাবস্ক্রাইব আসছে, কজনে আমাকে লাইক করছে, কজনে আমাকে কমেন্ট করছে, এটা দেখেই ওয়াইটি স্টুডিওটা বন্ধ করে। আসলে তোমার সঠিক ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার জানতে হবে, ওয়াইটি স্টুডিওর কোনগুলো কাজ করলে তোমার চ্যানেলটা গ্রো হবে সেটাকে তোমাকে সেটাই বুঝতে হবে। তো বন্ধুরা, অনেকে কী করে সেটা বোঝে না, যার ফলে তার ভিডিওতে ভিউ আসে না, তার ভিডিও গ্রো হয় না, সে সারা জীবনও ইউটিউব থেকে ইনকাম করতে পারবে না। তে তোমাকে কী করতে হবে, ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার করতে শিখতে হবে, তারপরে তোমার চ্যানেলে ভিউ আসবে, সাবস্ক্রাইব বাড়বে, তুমি দ্রুত ইনক্রিজ হয়ে ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। তে দেখুন, ওয়াইটি স্টুডিওটা সাধারণত আমরা ওপেন করলি, ওপেন করার পর ওখানে রিসার্চ নামে একটা অপশন থাকে, রিসার্চে যে কোন রিলেটেডের ভিডিও বানালে তোমরা তোমার দর্শক দেখে, কোন ধরনের ভিডিও তৈরি করলে তোমার ভিডিওটা ভাইরাল হবে, সেইগুলো ইনফরমেশন ওয়াইটি স্টুডিওর মাধ্যমে রিসার্চ নামের যেটা অপশন থাকে ওই অপশনে তোমাদেরকে দেখিয়ে দেয়। আর দ্বিতীয় নাম্বার আছে রিস, যে কোন ধরনের ভিডিও কত ইনফরমেশন দিচ্ছে, কোন ধরনের অডিয়েন্সরা তোমার ভিডিওটা দেখছে, কোথা থেকে দেখছে, ব্রাউজে না, সাজেস্টে না, ইউটিউব সার্চে থেকে না, ব্রাউজ ফিচার থেকে না, আদার্স ইউটিউব থেকে না, এক্সটার্নাল থেকে, এগুলো তোমার রিচ অপশনে দেখাবে। এই রিচ অপশনটা তোমাকে বুঝতে হবে। তারপরে তোমার দেওয়া আছে অডিয়েন্স, যে কোন টাইমে তোমার অডিয়েন্সরা তোমার ভিডিওটা দেখছে, সে সঠিক সময় একটা নির্ধারণ করে ভিডিও আপলোড করতে হবে। আর তার লাস্টে আছে তোমার এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট মানে কত মিনিট করে তোমার ভিডিওটা দর্শকরা দেখছে, সেই অনুযায়ী তোমাকে ভিডিওর গ্রোথটা, লেন্থটা বাড়াইতে হবে। লেন্থ বাড়ালে তোমার ভিডিওটা ভিউ বেশি আসবে, তোমার চ্যানেলটা গ্রো হবে। আর লাস্ট আছে তোমার রিভিনিউ, রিভিনিউ যে সাধারণত আমরা বুঝি যে 1000 ভিউজ হলে 0.17 ডলার হয়, 500 ভিউজ হলে তোমার 0.8 ডলার হয়, অর্থাৎ ইন্ডিয়ান টাকায় যদি আমি কনভার্ট করি যে আমার 21 থেকে 5 টাকা 1000 ভিউ আয় হয়, আর যদি 500 ভিউ হয় তাহলে 11 থেকে 10 টাকা আমার 500 ভিউসে আয় হয়। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো,